হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্কুল জীবনের মানে কিছু ঘটনা বা স্কুল সম্বন্ধে কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো আমি ডোমকল বালিকা বিদ্যাপীঠে পড়তাম, আর তোমরা তো জানোই যে গার্লস স্কুল মানে কতটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। তো তখন ভাবতাম যে কখন কবে স্কুল থেকে বেরোতে পারবো, মানে স্কুল লাইফটা শেষ হবে। কিন্তু এখন স্কুল লাইফটা শেষ হওয়ার পরে ফিল করতে পারি যে স্কুল লাইফটা ভালো ছিল, কারণ স্কুল লাইফে যে মজাগুলো করেছি সে মজাগুলোকে খুব 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 পরিমাণে মিস করি। আর আমি যে পড়াশোনায় অতটা ভালো ছিলাম সেটাও না, বা অতটা খারাপ ছিলাম সেটাও না, কিন্তু স্কুল যেতে ভালো লাগতো। শুধু তো তার একটাই কারণ যে বান্ধবীদের সাথে গল্প করা, আড্ডা মারা, শুধু এটাও না, পড়াশোনাটাও তার পাশাপাশি চালিয়েছি। আর আমাদের স্কুল সত্যি, স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ প্রথম যখন স্কুলে যায় তখনও কাঁদে। মানে ছোটোবেলায় আমি সত্যি কেঁদেছিলাম যখন প্রথম স্কুলে গিয়েছিলাম, তখন আমি কাঁদতাম, খুবই কাঁদতাম, কারণ আমার স্কুলে একদম ভালো লাগতো না। আর এটাও ঠিক যে যখন আমরা স্কুল থেকে চলে আসি তখনও আমাদের মানে কান্না পায়, কারণ যখন আমরা টুয়েলভ মানে এইচএস দেওয়া হয়ে গেল বা এইচএসের অ্যাডমিট আনতে যাচ্ছি, তখন মানে মনে হচ্ছে যে এই স্কুলে আমরা আর আসতে মানে যেতে পারবো, কিন্তু এই স্কুলে পড়বো না, আমাদেরকে কলেজ বা কেউ কলেজে পড়বে, কারোর বিয়ে হয়ে যাবে এইসব। আর বেশিরভাগ বলতে গেলে আমাদের বান্ধবীদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গিয়েছিলো, মানে অনেক ছাড়াছাড়ি হয়ে যাবে, এসব ভেবে অনেক কষ্ট পেতাম। মানে তখন সত্যি চোখের জলটা চলে এসেছিলো, আর মানে খুব মিস করি এখনও সত্যি বলতে গেলে। কলেজে মানে কলেজে তো পড়েছি, কলেজে পড়া কলেজটাকে মিস করার থেকেও আমরা স্কুলটাকে বেশি মিস করি। কলেজে পড়েছি বলতে আমি কলেজে পড়া ছেড়ে দিয়েছি, আর তোমাদের সামনাসামনি আমি আসতে পাচ্ছি না, কারণ এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার মানে ভিডিও, আমি ভিডিও করে রেখেছিলাম, তো আমার তখন তো ব্লগ করতাম না। আর এখন আমার ব্লগ মানে ভাবছি যে ব্লগ শুরু করব, তাই ভাবলাম যে ফার্স্ট ব্লগ আমি আমার স্কুলকে নিয়েই করি। আর কি বলবো, স্কুল জীবনের বন্ধুগুলো সত্যি খুব ইম্পর্ট্যান্ট, মানে তারা সত্যি তাদেরকে ভুলে থাকা তারা সত্যি খুব ভালোই হয়। মানে আমার ইলেভেন আর টুয়েলভের ফ্রেন্ডগুলো মানে আমরা একটা 12 জনের গ্যাং ছিলাম, তো আমরা খুবই বদমাশ ছিলাম। আমরা স্কুলে যেতাম, গিয়ে আমরা কোনো ক্লাস অফ করে আমরা গল্প করতাম, মঞ্চের পিছনে চলে যেতাম, তারপরে মানে মনিটরদের সাথে ঝামেলা। মানে আমাদের গ্যাংটা বলতে গেলে স্কুলের মধ্যে মানে আমাদের ব্যাচের মধ্যে আমাদের গ্যাংটা খুব সুন্দর ছিল, মানে আমাদের 12 জনের যে গ্যাংটা ছিল সেটা খুব সুন্দর। আর মানে একে অপরের প্রতি সবসময় ভালোবাসা এগুলো ছিল। তো আমাদের টুয়েলভে উঠে একটা পিকনিক হয়েছিল, সেই পিকনিকের পিকও আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। টুয়েলভে উঠে আমাদের যে পিকনিকটা হয়েছিল, আমার তখন ঠিক মনে পড়ছে না টুয়েলভে না ইলেভেনে, হয়তো ইলেভেনে হতে পারে বা টুয়েলভে হতে পারে। তো আমরা পিকনিকটাতে খুব মজা করেছিলাম, মানে আমাদের ম্যামরা আমাদেরকে বক্স আনতে অ্যালাউ করেছিল, বক্স এনে সেখানে নাচ গান তারপরে পরিবেশন করা ওখানটাতে, তারপরে আড্ডা। মানে স্কুলে সেই দিন ফার্স্ট ফোন নিয়ে যেতে পেরেছি, মানে গার্লস স্কুলে তো বুঝতেই পারছো যে ফোন কোনো দিন অ্যালাউ ছিল না। আর মানে একটা আলাদাই মজা যে স্কুলে ফোন নিয়ে যাব, তো সেখান থেকে আমরা মানে একটা আলাদাই ফিল করেছিলাম, ফার্স্ট স্কুলে ফোন, সেখানে পিক তোলা, ভিডিও করা, তারপরে ম্যামদের সাথে ছবি তোলা। মানে দেখবে সবারই মানে পছন্দের কিছু ম্যাম থাকে, তাদের সাথে ছবি তুলে রাখা। হ্যাঁ, আমার ম্যামদের সাথে আমি ছবি তুলে রেখেছি, সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার দুই তিনটে ম্যাম আমার খুব প্রিয় ছিল, এক দীপিকা ম্যাম, সম্পাদি, মানে এই ম্যামগুলোকে আমার খুবই ভালো লাগতো, পৌলমিদি, তাদের সাথে আমার ছবি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই ছবিগুলো।
আমরা স্কুল লাইফে বলতে গেলে অনেকটাই মজা করেছি। যেমন স্কুল একদিন থাকতো না, মানে বুঝতে পারতাম না কোনো দিন, বা কোনো দিন চলে যেতাম, কোনো কারণবশত ছুটি থাকতো তো আমরা যেতাম না আগের দিন স্কুলে, সেটা জানতাম না। আমরা স্কুলে যেতাম, সেই মানে স্কুলে গিয়ে দেখতাম স্কুল বন্ধ দিয়ে সেই রাস্তায় ছবি তোলা, আড্ডা মারা, বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানো, এই মজাগুলো না মানে মানে মিস করাটা কি এতভাবে মিস করি কি বলবো। আর সকালে টিউশন, এই শীতকালে, বিশেষ করে এই শীতকালে সেই কুয়াশা, কুয়াশার মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে, মানে তখন মনে হতো যে টিউশন যাব না, কিন্তু এখন বুঝতে পারি ওই কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা, মানে একটা আলাদাই ফিল, মানে যারা গিয়েছে শুধু তারাই জানে। আর আমাদের স্কুলের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে মানে স্কুলটা, আমাদের গার্লস স্কুল আগে অতটা সুন্দর ছিল না যেটা এখন সুন্দর হয়েছে, মানে এতটাই সুন্দর, মানে দেখে মনে হয় যে কোনো পার্কে এসেছি, এতটা সুন্দর চারিদিকে ফুল গাছ লাগানো আছে। বলতে গেলে আমাদের ডোমকলের গার্লস স্কুলটা আমার এখন সত্যি খুব ভালো লাগে, আগেও ভালো লাগতো কিন্তু এখন আরও ভালো লাগে, মনে হয় যে এখন যদি ওই স্কুলে পড়তাম তো কতই বা ভালো হতো, কিন্তু সেই উপায় তো নেই, এইচএস কমপ্লিট, কলেজে পড়ি, এখন সেই সৌভাগ্য আর নেই যে স্কুলে এমনি যেতে পারবো, কিন্তু স্কুলে পড়া, কিন্তু সত্যি আমাদের স্কুলটা খুব সুন্দর করেছে। তোমরা যারা ডোম কলেজ, মানে ডোম কলেজ যারা আছো বা মানে ডোম কলেজ গার্লস স্কুলতে পড়াশোনা করছো, তারা তো নিশ্চয়ই জানো, আর যারা পরবর্তীতে যাবে, তো খুব সুন্দর করেছে আমাদের স্কুলটা, মানে অসাধারণ, তোমরা গেলেই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আমি ক্যামেরার সামনে কোনো দিন মানে কথা বলিনি, এসে কথা বলিনি, তাই হয় এখনও সাহস পাচ্ছি না সেইভাবে যে ক্যামেরার সামনে এসে কথা বলার মতো, কিন্তু পরবর্তী মানে পরবর্তী দিনে আমি চেষ্টা করব। আর আমি এই প্রথম ব্লগ ছাড়ছি, মানে এই প্রথম কথা বলে যে ভিডিওটা পোস্ট করছি, তো কোনো ভুল হলে, মানে কোনো যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, থ্যাংক ইউ। বাট জানি না ভিডিওটা কেমন হবে, কিন্তু পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো।